আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে একশো পৃষ্ঠায় দেওয়া আছে লেখা নিয়ে মতামত কত কাল ধরে রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জাগে তা নিচের ছকে লিখো এখানে দুইটি কলাম দেওয়া আছে এই প্রথম কলামে বলা হয়েছে কতকাল ধরে রচনায় যা আছে আর দ্বিতীয় কলামে বলা হয়েছে আমার মতামত ও জিজ্ঞাসা এখানে প্রথম কলামের প্রথম শাড়িতে আপনারা লিখবেন বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস মতামতের ঘরে আপনারা লিখবেন আড়াই হাজার বছর আগে কি কি হয়েছিল সেই ইতিহাস কি জানা যায়নি তারপরে দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ পাঠে যা আছে সেই কলামে লিখব যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা আর মতামতের ঘরে লিখব উত্তরাঞ্চল সহ অনেক অঞ্চলই নদী প্রধান নয় সেই সকল এলাকায় যাতায়াতের কি ব্যবস্থা ছিল এখানেই একশো পৃষ্ঠার যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের সমাধান শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ